Jamai Raja. Oh, oh. নানান অলৌকিক ঘটনায় জেরবার হয়ে হঠাৎই ঈশান অসুস্থ হয়ে যায়। বাড়িতে ডাক্তার এসে জানায় নার্ভ ফেল করার আগের স্টেজ। বাড়িতে সবার সমস্যার কথা ভেবে রুদ্রবাবু আরো চিন্তায় পড়ে যায়। তাই রুদ্রবাবু ঠিক করে এই বাড়ি সে বিক্রি করে দেবে। রুদ্রবাবুর এই সিদ্ধান্তে বাড়ির অনেকেই খুশি হয়। মাঝরাতে কিছু একটা শব্দ শুনে সবাই ছুটে আসে রুদ্রবাবুর ঘরে। রুদ্রবাবুকে ঘরে না পেয়ে সবাই খুঁজতে যায়। ওদিকে ওষুধের ঘরে ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে ঈশান। ওদিকে বাড়ির সবাই ঈশান আর দামিনীকে ভুল বোঝে। তাদের আসার পর থেকেই বাড়িতে এত ঝামেলা বেড়ে গেছে। কে? কে বলে? পামের একটা ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কে কে কে? কোথায় ভূত দেখছেন আপনি? আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। ভূত কোথায়? ভূত তো দেখতে পাচ্ছি না, কোথায় ভূত? আমি চুকে দেখেছি বাড়িতে ঢোকার সময়। ঈশান বাবু যেমন ভূত দেখেছিলেন তেমন ভূত। ওরে বাবা, কি বিভৎস! মানে এও কি করে সম্ভব? আমার তো আশ্চর্য লাগছে যে একই রকম ভূত সবাইকে দেখা দিচ্ছে। বিশ্বমশাই, তুমি ঠিক দেখেছো, তোমার তোমার কোনো ভুল হয়নি তো? আচ্ছা, মালিদাও তো ভূত দেখেছেন। আচ্ছা মালিদা, শঙ্করদা যে ভূত দেখেছেন, সেই একই ভূত কি আপনিও দেখেছেন? হ্যাঁ দিদি, ওই একই রকম ভূত দেখেছি। ভয় আমার প্রাণ অষ্টাগত। রাম 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 রাম। এবার দেখেছেন তো দামিনী, আপনাকে আর ঈশানকে কেন আমি আগে চলে যেতে বলেছিলাম? আপনার এই বাড়িতে আসার পর থেকে ভূতের উপদ্রব এই বাড়িতে বেড়ে গেছে। আগে তো এরকম ছিল না। তাই তো, ঠিক ঠিক তাই তো। আমি জানি আমাদের এখানে থাকাতে আপনাদের সত্যিই খুব অসুবিধে হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। পুলিশ যদি আমাদের এখানে থাকতে বলে তাহলে আমরা কি করতে পারি বলুন? তাছাড়া এই বাড়িতে যা কিছু ঘটছে তার কোনো কারণ বা যুক্তি কিছুই খুঁজে পাচ্ছি না। আমি শুধু রুদ্র আঙ্কেলকে নিয়ে ওয়ারেড। দাদা, দাদা কোথায় চলে গেল কি জানি। দাদাকে কি আর কোনোদিন দেখতে পাবো না? ও দাদা, দাদা গো। নাগরমলা, আর এ বাড়িতে থেকে কাজ নেই। কোথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। রাম 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 রাম। ঠিক বলেছো জানো, না না এই বাড়িতে আর থাকা যাবে না। তাতে বাড়ি ভাগ হলেও ভালো, না হলেও ভালো। আর বাড়ি ভাগের কি পেলাম কি না পেলাম সেসব নিয়ে ভাবার এখন সময় নেই। ওরে বাবা রে বাবা, কি কাণ্ড কি কাণ্ড! সরি দামিনী, শঙ্করবাবু চিৎকার শুনেও আমি সেখানে যেতে পারিনি, কারণ হঠাৎ করে একটা জরুরি ফোন এলো। কার ফোন? ফোনটা রঞ্জন বাবু। কি ব্যাপার?
আপনি এত রাতে এখনো ঘুমাননি? আপনিও তো জেগে আছেন দেখছি। আমার ঘুম ঈশানবাবু যার মনে বাড়ি থেকে উধাও হয়ে গেল তার কি কখনো ঘুম আসে? এই অবস্থায় যে কি মানসিক চাপ সেটা তো আপনি বুঝতেই পারছেন। একটা অনাথ ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করেছে যে মানুষটা, সেই মানুষটা এই অবস্থায়, আপনি যদি এই অবস্থায় পড়তেন আপনার কি ঘুম আসতো? আপনি কি ঘুমোতে পারতেন বলুন তো, পারতেন? সেটা অবশ্য ঠিক। আচ্ছা রঞ্জনবাবু, এই ঘরটায় তালা মারা কেন? কি আছে ভেতরে? এই ঘরটায় তালাটা আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, ভেতরে কি আছে আমি ঠিক বলতে পারবো না। বড়বাবুকে আমি একবার জিজ্ঞাসাও করেছিলাম যে তা কি বললেন উনি? উনি বললেন যে বেশি কৌতূহল ভালো না। চাবি কার কাছে? চাবি বড়বাবুর কাছেই আছে। ওকে, অনেক রাত হয়েছে, শুভরাত্রি। শুভরাত্রি। ওই ঘরেই কিছু আছে বলে কি আপনি সন্দেহ করছেন? সন্দেহ আর করছি না, আমি মোটামুটি নিশ্চিত যে ভূতের রহস্য এই ঘরের মধ্যেই বন্দি আছে। চুলের কাঁটা আছে। কি? চুলের কাঁটা। হ্যাঁ। আর একটা কাজ করতে হবে, সবার ঘর বাইরে থেকে বন্ধ করে দিতে হবে, কেউ যেন হুট করে বেরিয়ে আসতে না পারে। ওরা সন্দেহ করবে না? করলে ভূতকে করবে, আমায় না। আচ্ছা আপনি ঠিক কোন পথে এগোচ্ছেন? ভূষণ্ডীর মাঠে যেতে গেলে সব থেকে কাছে কোন পথটা হয় জানেন? মানে? মানেটা আমিও ঠিক জানি না, আর আমি এই মুহূর্তে কি ভাবছি সেটা আপনার না ভাবাই ভালো। মিস সেন, ওকে কিছু পড়ার শব্দ মনে হলো। কেউ পালালো মনে হচ্ছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ।
একটু জন্য ধরতে পারলাম না। চিনতে পেরেছিলেন কে ছিল? না, তবে আক্রমণের পর বুদ্ধি খুলে গেল। কাজটা যে বাড়িতে কেউ করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি ঠিক পথেই এগোচ্ছি। এই জন্য ভূত সাজার পোশাক এই ঘরেই লুকোনো ছিল। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো বাড়ির লোকেদের ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে রেখেছি। বাড়ি কেউ হলে কাল সকালেই বোঝা যাবে। আচ্ছা এক সেকেন্ড, বলছি যে এরকম নয় তো যে বাড়ির কেউ বসে মদত দিচ্ছে আর বাইরে থেকে কাজটা কেউ এসে চলে যাচ্ছে? হতে তো অনেক কিছুই পারে, তবে কাজটা যে করবে তার হাতে সিরিঞ্জের ছুঁচের একটা লম্বা দাগ থাকবে, সেটা কাল সকালে ভালো করে লক্ষ্য করতে হবে। এখন এখানে যেটা ঘটলো সেটা শুধু আমি জানি, আর যে করলো সেই জানে। ভালো করে বাড়ির লোকেদের রিয়াকশন লক্ষ্য করতে হবে কাল সকালে। কিন্তু তালা তো এখন আর লাগানো যাবে না, নাহলে বাড়ির সবাই সন্দেহ করবে। এখন কি করবো? পুলিশ ডাকতে হবে, তালা ভাঙার ইস্যুটাকে কাজে লাগিয়ে আমাদের এগোতে হবে। চলুন ঘরগুলো খুলে দিতে হবে। বাবা বাবা বাবা, হ্যাঁ তোপা আরামে আছেন মশাই? ফুর্তির প্রাণ গড়ের মাঠ, খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন, তা চোখে কি হলো, ঘুম হয়নি নাকি? না, ঘুমের ব্যাপার নয়, ভূতের ঠেলা সামলাচ্ছি। কেন, ভূত আবার কি করলো? আগে শুনেছিলাম ভূত রেগে গেলে আগুনের হলকা ছুড়ে মারে, আজকাল তো ভূত খুব আধুনিক হয়ে গেছে, তাই কি সব স্প্রেটে ব্যবহার করতে শিখে গেছে। সে কি ভূতে আপনাকে স্প্রে করেছে? না হলে আর বলছি কি, মরতে মরতে বেঁচেছি তাই তো এই কাহিল দশা। চোখে তুলসী পাতার বদলে দিয়েছি শশা। ঘটনাটা কি ঘটেছিল মিস্টার ঈশান? অফিসার, কাল রাতে ওনার উপর যেভাবে অ্যাটাক করা হয়েছে, চোখে স্প্রে করে ওকে কাহিল করার চেষ্টা করা হয়েছে, তাতে তো মনে হচ্ছে এটা কোনো মানুষেরই কাজ। আর এদিকে রুদ্রবাবুও হওয়া, আমরা তো রীতিমতো ফেঁসেই গেলাম স্যার। হ্যাঁ, রুদ্রবাবুর অন্তর্ধানটা আমাকেও বেশ ভাবাচ্ছে। তবে রহস্যের সমাধান খুব তাড়াতাড়ি হবে। বাবা, মানে আপনারা ভূত ধরবেন নাকি? না, পুলিশ ওই ভূত প্রেতে বিশ্বাস করে না, আর ঘটনাগুলো অস্বাভাবিক, তাই মানুষের কাজ ধরে নিয়ে আমাদের তদন্ত করতে হবে। ঠিকই বলেছেন স্যার, আমারও মনে হয় এটা মানুষের কাজ, আর মানুষগুলো এই বাড়ির। ঈশানবাবু, আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন, মানুষগুলো যে বাড়ির সেটা আপনি কি করে জানলেন? কি মশাই, এ আপনি কি গোয়েন্দা হ্যাঁ নাকি ভগবান? চোখে শশা দিয়ে একেবারে ত্রিকাল দর্শন হয়ে গেছে আপনার। যা বলেছ, আর আপনারা কি ভেবেছেন, হ্যাঁ দাদার অতিথি বলে আপনারা যা খুশি তাই করবেন, আর আমরা চুপ করে থাকবো না? অফিসার আপনিই বলুন, ওনারা দুজন তো এই বাড়ির বাইরের লোক, ওনারা যা খুশি বলবেন, আজে বাজে কথা বলে যাবেন, আমরা সহ্য করে যাবো এটা। এদেরকে চলে যেতে বলুন অফিসার, আমাদের বুদ্ধি বলে। আপনাদের বুদ্ধি মতো পুলিশ কাজ করবে না। আমি একবার পুরো বাড়িটা একটু ঘুরে দেখব। হ্যাঁ দেখুন।
কোন ঘরের দিকে বিশেষ করে নজর দিতে হবে ওনাকে বলা আছে তো? ডোন্ট ওয়ারি, আমি অফিসারকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি, কথা মতোই কাজ হবে। বলছি, আপনারা কাউকে সন্দেহ করে থাকলে আমাকে যদি সেটা বলেন তাহলে আমি সেই মতো ব্যবস্থা নিতে পারতাম, তাই না? এইভাবে অন্ধকারে হাত রেখে খুঁজে বেরিয়ে তো লাভ নেই। এই ঘরটা কার? এই ঘরে তো তালা থাকে, তালাটা ভাঙলো কি করে? দেখেছেন অফিসার, বাড়ির লোক ছাড়া এটা আর কার কাজ হতে পারে? মানে বাইরের লোক এসে তো আর এই ঘরের মরচে পড়া তালা ভাঙবে না, তাই না? রুদ্রবাবু সেক্রেটারি মানে রঞ্জনবাবু, উনি বলছিলেন যে এই ঘরের চাবিটা রুদ্রবাবুর কাছেই থাকে, তাই জন্য ওনাকে কিডন্যাপ করা হলো না তো? মানে এমন নয় তো যে এই ঘরে গুপ্তধন আছে? না, মানে দাদাকে যদি কিডন্যাপই করবে তাহলে তালা ভাঙতে যাবে কেন? হয়তো চাবিটা তারপরেও পায়নি, তাই। দুজনের হাতে কাটা দাগ, রঞ্জনবাবু আর অর্পণবাবু, তার মানে আচ্ছা রঞ্জনবাবু, আপনার হাতে একটা কাটা দাগ দেখতে পাচ্ছি, এটা কিসের? এটা ওই ইঞ্জেকশনের সিরিঞ্জের সুইয়ের দাগ। আমি তো হাই ব্লাড সুগারের পেশেন্ট, আমাকে তো রোজই ইনসুলিন নিতে হয়। এই কালকে একটু আমার এই ইঞ্জেকশনটা নিতে গিয়ে অসাবধানতায় আর কি এটা চিড়ে গেছে। মনে তো হচ্ছে ভদ্রলোক সত্যি কথাই বলছেন, এই বাড়ি বিক্রি হলে তো রঞ্জনবাবুর সে অর্থে কোনো লাভ নেই, বরং মাসোহারাটাও যাবে। রঞ্জনবাবু মনে হয় না এই কাণ্ডের সাথে যুক্ত, ক্রিমিনাল হলে এত সহজে ইঞ্জেকশনের কথা তো বলতেন না। অর্জুনবাবু, এই ব্যাপারটা কি কাকতালীয়? আপনাদের দুজনের হাতেই একই রকমের কাটা দাগ দেখতে পাচ্ছি, আপনারও কি সুগার আছে নাকি অন্য কিছু? আপনার এই ফালতু নাকটা সব জায়গায় না গলালে ভালো হয় ঈশানবাবু। আমার সুগার আছে কি নেই সেটা আমি আপনাকে কৈফিয়ে দেব না, অতিথি অতিথির মতন থাকলে ভালো হয় না? দেখুন, আমায় বলতে না চাইলেও পুলিশকে কিন্তু সবটা বলতেই হবে। কাল রাতে আমার ভূত দিদি ভাইয়ের সঙ্গে মোকাবিলা হয়েছে, কাজে আমার ভূত দিদি ভাই কিন্তু সবটাই জানেন। এখন আমি আপনাকে প্রশ্ন করছি আমার নিজের স্বার্থে, কারণ ভূত ধরা পড়লে আমারও ছুটি। এখন আপনি ঠিক করুন, আমায় সবটা বলবেন নাকি পুলিশকে ডাকবো আর সবার সামনে আপনি সবটা বলবেন? চুপ করে থাকবেন না অর্পণবাবু, বলতে আপনি বাধ্য, নাহলে কিন্তু আমি সব কথা পুলিশের সামনে বলতে বাধ্য হব, সেটা আপনার একেবারেই ভালো লাগবে না, কারণ পুলিশ আপনাকে তদন্তের জন্য টানাটানি করবেই। অর্পণ, কেন সব কিছু বলে দিচ্ছিস না বলতো? চুপ করে থাকলে তো আরো সন্দেহ বাড়বে। অর্পণ, বলে দাও না, কেন এরকম করছো, কি করে কাটলো বলে দাও না। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই এভাবে রিয়্যাক্ট করছো কেন? আমি বন্দুকের নল পরিষ্কার করতে গিয়ে এটা আমার হয়েছে, তোমরা এমন করছো যেন আমি যেন আপনি
আপনি কি অর্পণ বাবু? জানি না, আমি আপনাকে বলতে বাধ্য নই ঈশান বাবু। আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জোর করতে পারেন না। কি জ্বালা বলুন তো, আপনারই অস্ত্র আপনার হাতে বশ মানছে না, আপনাকে আঘাত করে ফেলছে। যাই হোক, আপনি আর রঞ্জনবাবু দুজনেই কিন্তু একটু সাবধানে থাকবেন। মানে আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? আমাকে হুমকি দিচ্ছেন আবার? হুমকি যে দিচ্ছি না সেটাই বা কি করে বলি বলুন তো অর্পণবাবু। দেখুন, ভূতের জন্য আমি এই বাড়িতে আটকা পড়েছি, আমি হুমকিটা দিচ্ছি আসল অপরাধীকে। সেইটা করতে গিয়ে হুমকিটা আপনার দিকেই টার্গেট হচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, কারণ অপরাধী আপনি কিনা সেটা তো আমার থেকে বেশি ভালো করে আপনি বলতে পারবেন, তাই না?